কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শুক্রবার দুপুরে রাজশাহীতে তাবলিক ইজতেমার সমাপনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি সালমান এফ রহমান বলেন অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার সংসদে খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে কয়েকদিনের মধ্যে তিনি সারাদেশের ডিসি এসপিদের ঢাকায় ডাকছেন তাদের তিনি নির্দেশ দেবেন কিভাবে ব্যবস্থা নেওয়া হবে রমজান সুন্দরভাবে শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন রমজানের আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয় আবার রমজান খুব সুন্দরভাবে শেষ হয় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই রমজানও আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাবো। কোনো সমস্যা হবে না দোকানেরা যদি পণ্য মজুদ করে তাহলে সেটা যদি রমজানে না ছাড়ে তাহলে তার লোকসান হবে ওই সময় যদি সে মাল না ছাড়ে তাহলে রমজানের পর সেটা নষ্ট হয়ে যাবে তাই তাকে বিক্রি করতেই হবে তখন আর বেশি দাম নেওয়া যাবে না তাই কোনো সমস্যা হবে না ডলার সংকট নিয়ে সালমান এফ রহমান বলেন ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না কিন্তু এখন ডলার আছে ডলারে কোনো সংকট নেই রেটটা বেশি আছে সেটা নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন আশা করি দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় পৌঁছাবে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের চিন্তা করেন মানুষের কল্যাণে কাজ করেন তিনি টানা বছর ক্ষমতায় আছেন আমাদের সৌভাগ্য প্রধানমন্ত্রী হিসেবে বছরের জন্য তাকে পেয়েছি নিয়ে আমাদের যে স্বপ্ন আছে আগামীতে সেই স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব রোজার মাসে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা বললেন সালমান এফ রহমান আসন্ন পবিত্র রমজানে কোনো অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শুক্রবার দুপুরে রাজশাহীতে তাবলিক জামায়াতের ইস্তেমার সমাপনী অনুষ্ঠানে এসব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি সালমান এফ রহমান বলেন অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার সংসদের খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে কয়েকদিনের মধ্যেই তিনি সারা দেশের ডিসিএসপিদের ঢাকায় ডাকছেন। তিনি নির্দেশ দেবেন কিভাবে ব্যবস্থা নেওয়া হবে রমজান সুন্দরভাবে শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন রমজানের আগে নিত্যপণ্যের মূল্য পায় প্রশ্নগুলো হয় আবার রমজান খুব সুন্দরভাবে শেষ হয় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এ রমজানও আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাবো তবে কোনো সমস্যা হবে না দোকানেরা যদি পণ্য মজুত করে তাহলে সেটা যদি রমজান মাসে না ছাড়ে তাহলে তার লোকসান হবে ওই সময় যদি সে মাল না ছাড়ে তাহলে রমজানের পর সেটা নষ্ট হয়ে যাবে তাই তাকে বিক্রি করতেই হবে এখন আর বেশি দাম দেওয়া যাবে না তাই কোনো সমস্যা হবে না ডলার সংকট নিয়ে সালমান এফ রহমান বলেন সংকটের ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না এখন কিন্তু ডলার আছে ডলারে কোনো সংকট নেই রেটটা বেশি আছে সেটা নিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন আশা কোটি দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় মানুষের চিন্তা করেন মানুষের কল্যাণে কাজ করেন